হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি ইনশাআল্লাহ। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজ আমি দেখাবো কাঁঠালের বীজের সংরক্ষণ পদ্ধতি। দেশে দেখা যায় গ্রামে আপনার বালুর ভিতরে রেখে আপনার কাঁঠালের বীজ সংরক্ষণ করে সারা বছর, কিন্তু আমরা যারা বাইরে আছি, বিদেশে আছি, তো আমাদের কাছে একটি দুষ্প্রাপ্য, ওইভাবে রাখা যায় না আসলে। আর কাঁঠালও খুবই কম পাই আমরা, দু চারটা দেখি, তাও খুবই প্রাইসটা অনেক থাকে। তো যার জন্য আমাদের বীজগুলোকে সারা বছর অল্প অল্প করে একটু খেতে ইচ্ছা করলেও খেতে পারি কীভাবে সেটা চিন্তা করে আমি এই ভিডিওটি বানিয়েছি। তো আমরা দুভাবে রাখতে পারি ভিডিওটি। আমরা যদি বীজগুলোকে ছেলে এভাবে রাখি, তবে আমার কাছে মনে হয় পরে ছোলাটা বেশি উঠতে চায় না। তো আমার কাছে সবচেয়ে ভালো হয় আমি যদি ছোলা সহ এটিকে সংরক্ষণ করি। তো পরবর্তীতে নামানোর পরে আপনারা আধা ঘন্টা বাইরে রাখার পরে একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে শুকায় নেওয়ার পরে এগুলোকে সুন্দরভাবে ছিলে ফেলা যায়। তো এভাবে আমরা সুন্দর করে আগে কাঁঠাল থেকে বীজগুলোকে খাবার পরে বীজগুলো সুন্দর করে ধুয়ে সুন্দরভাবে শুকিয়ে নেব, গায়ে যেন কোনো পানি না থাকে। এভাবে সুন্দরভাবে শুকিয়ে নিয়ে আমরা পলির ভিতরে কাঁঠালের বীজগুলোকে রেখে দিব। আপনারা চাইলে খোসা ছাড়িয়ে রাখতে পারেন, কিন্তু আমি এর পক্ষপাতী না, কারণ আমি সবসময়ের জন্য এভাবেই কাঁঠালের বীজ রাখি, খোসা সহ রাখি, কারণ পরে আমার খোসাটা ছিঁড়তে খুব সুবিধা হয় এবং ভালো মনে হয় এবং বীজটাও আমার কাছে টাটকা লাগে। তার জন্য আমি এভাবে নয়, আমি এভাবে রাখা পছন্দ করি। এভাবে আপনি পলিতে রাখবেন এবং পলিটিকে এভাবে সিল করে দেবেন এবং আপনি ডিফের ভিতরে ফেলে রাখবেন। যখন আপনার মন চাবে আপনি ঘন্টাখানেক আগে বা কমপক্ষে এক ঘন্টা আগে বের করলে সবথেকে ভালো হয়। বের করে আপনি কিছু সময় পানিতেও রাখতে পারেন, পানিতে না রাখা ভালো, আপনারা বাইরে রেখে দেবেন। পলিতে খুলে বাইরে একটি পাত্রে রেখে দেওয়ার পরে গাটা যখন ভিজা ভিজা হবে বীজের গায়ে, তখন ওইগুলাকে একটি টিস্যু বা কাপড় দিয়ে মুছে আপনারা একটু শুকিয়ে নেবেন, আর এক ঘন্টার মতন শুকিয়ে নেবেন। এরপরে আপনি দেখবেন যে বীজের খোসাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে। তো এভাবে আপনি এগুলোকে রাখতে পারেন, খুবই সহজভাবে রাখতে পারেন এবং বছরে যে কোনো সময় দেশি মুরগির সাথে হোক, কোনো তরকারির সবজির সঙ্গে হোক বা ভর্তা হিসাবে হোক, যেভাবে খুশি আপনারা ভেজে হোক বীজটা খেতে পারবেন এবং স্বাদটিও থাকবে টাটকা। তো আমার ভিডিও যদি আজকে এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন। এবং নতুন যারা আমার ইউরোপ পিডি কুকিং হাউজে ইউটিউব চ্যানেলে দেখেন, তো অবশ্যই আমাকে তারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করুন। আর সবাইকে অনুরোধ করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর ফেসবুক পেজে যারা আমার ইউরোপ পিডি কুকিং হাউজের সদস্য, তারাও অবশ্যই অবশ্যই আমাকে শেয়ার করুন এবং আমাকে লাইক দিন। আর আপনার বন্ধুবান্ধবের সঙ্গে জানান আমার পেজটি লাইক করার জন্য। তো আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আবারও কোনো ভিডিও নিয়ে আমি সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।